हेलो एवरीवन एंड वेलकम टू माय चैनल रेसिपी रिकु। आज के रेसिपी शसा चिंगड़ी। रेसिपिटी करार जोन्ने आमार लागछे चारटे बड़ो साइजेर पाका शसा, लागछे चिंगड़ी माछ जेटा आमी खोसा छाड़िए भालो करे धुए परिष्कार करे निएछी, लागछे पेंयाज कुचि ओ आदा। शसाटा आमी भालो करे केटे धुए निएछी। जेहेतु चिंगड़ी माछगुलो एकटु बड़ो साइजेर ताई आमी चिंगड़ी माछगुलो माझे केटे निएछी। एबार आमी चिंगड़ी माछे नुन ओ हलुद भालो करे माखिए देब। একটা কড়াইতে আমি খানিকটা সরষের তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি একটা হামানদিস্তাতে আদাটা অল্প করে থেঁতো করে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটু সাইড করে নিয়ে তেলের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন ও কুচানো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে রাখা শসাটা কড়াইয়ের মধ্যে তুলে দিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে থেঁতো করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকা চাপিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে দেবো।
5 মিনিট পরে ঢাকা খুলে নিয়ে আমি তরকারির মধ্যে অল্প একটু জল দিয়ে সবকিছু ভালো করে নেড়ে আবার 10 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে দেব। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, তরকারিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তরকারিটা করতে বেশি কিছুই মশলা লাগে না, একদম অল্প মশলা দিয়ে খুব কম সময়ে হয়ে যায়। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তরকারিটা আমি এবার একটা বোলে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। তরকারিটাতে আমি একটু অল্প পরিমাণে জল রেখেছি, আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারেন। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।